মিয়ানমারের জান্তা সরকারকে অবিলম্বে গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব কম্বোডিয়ার রাজধানী নমপেনে বারোতম আসিয়ান জাতিসংঘ সম্মেলনে যোগ দিয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি এবারে আসিয়ান জাতিসংঘ সম্মেলনে প্রাধান্য পাচ্ছে মিয়ানমার ইস্যুটি দেশটিতে সাধারণ মানুষের আন্দোলনকে বল প্রয়োগ করে দমনের চেষ্টা করছে জান্তা সরকার এই পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব বলেন মিয়ানমারের পরিস্থিতি সে দেশের জনগণের জন্য একটি অন্তহীন দুঃস্বপ্ন ও পুরো অঞ্চলের জন্য শান্তি ও নিরাপত্তার মারাত্মক হুমকি গুতরেজ বলেন তিনি মিয়ানমার কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শুনতে রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং দ্রুত গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান জানাচ্ছেন স্থিতিশীলতা ও শান্তির এটি একমাত্র পথ আসিয়ানের সদস্য হওয়ায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মিয়ানমারকে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে অংশানসূচিকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী জানতাকে ক্ষমতা ছাড়তে দেশজুড়ে আন্দোলন চালিয়ে আসছে সাধারণ মানুষ